সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গতদিন আমরা তেত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আজকের ভিডিও লেকচারে আমরা চৌত্রিশ থেকে পরবর্তী অঙ্কগুলো শিখব তো আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো যদি কেউ অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে অনুশীলনী পাঁচ দশমিক চারের আমরা এর আগে তেত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম তা এখন চৌত্রিশ নাম্বার দিয়ে শুরু করছি তো চৌত্রিশ নম্বর অঙ্কে কি দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ এখানে প্রথমে কি বলেছিলাম যদি কোনো কিছু কমন যায় তাহলে প্রথমে কমন নিতে হবে তা আমাদের এখানে কোনো কমন যাচ্ছে না তাহলে আমরা এখন কী করবো সরাসরি মিডল টার্ম ফ্যাক্টরেও চলে যাব তাহলে এই স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ এখন প্রথম দুইটো থেকে এ কমন নিলাম কি হয়ে গেল এ মাইনাস ফোর পরের দুটো থেকে মাইনাস থ্রি কমন যায় হয়ে গেল এ মাইনাস ফোর এখন এই পুরো অংশ থেকে এ মাইনাস ফোর কমন যায় এ মাইনাস কমন নিলাম থাকতেছে কি এ মাইনাস এখন দ্বিতীয় রাশি করি আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টোয়েন্টি তাহলে দ্বিতীয় রাশিতে আগের মতো মাঝখানে প্লাস এ আনতে হবে বিশকে কতভাবে ভাঙানো যায় চার আর পাঁচ তাহলে এই স্কোয়ার এখন আমার মাঝখানে যেহেতু প্লাসের আনতে হবে তাহলে প্লাস ফাইভ অর্থাৎ বড় সংখ্যাটাকে প্লাস ধরব ছোটো সংখ্যাটাকে মাইনাস ধরব মাইনাস ফোর এ মাইনাস টোয়েন্টি টু এ কমন যায় প্রথম থেকে তাহলে এ আর এখান থেকে এ কমন চলে গেছে ফাইভ এখান থেকে মাইনাস ফোর কমন যায় মাইনাস ফোর দ্বারা ভাগ তাহলে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে এখানে হবে প্লাসের এ ঠিক একইভাবে এখানে মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস চার দ্বারা বিশকে ভাগ করলে হয় পাঁচ এখন এই দুটো অংশ থেকে কি কমন যায় এ প্লাস ফাইভ থাকতেছে কি এখানে এ এখানে মাইনাস ফোর তৃতীয় রাশিতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফিফটিন তাহলে এখান থেকে আবার কে কত কত ভাঙানো যায় যাতে টু এ আসে তাহলে তিন পাঁচা পনেরো যদি আমি প্লাসের লিখি তিন মাইনাসে লিখি তাহলেই প্লাসের টু আসবে তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ তাহলে তিন পাচা পনেরো আর পাঁচ থেকে তিন গেলে প্লাসের প্রথম দুটো থেকে এ কমন যায় এ কমন গেলে দুটো থেকে একটা প্লাস এখান থেকে চলে আসছে প্লাস ফাইভ এখান থেকে মাইনাস থ্রি কমন যায় মাইনাস থ্রি দ্বারা মাইনাস কে ভাগ করলে হবে প্লাসের এ এই মাইনাসে মাইনাসের প্লাস আর হচ্ছে তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হয় পাঁচ তাহলে এখান থেকে আসতেছে এ প্লাস ফাইভ আর এ মাইনাস থ্রি তাহলে আমরা সবগুলোকেই উৎপাদকগুলো পেয়ে গেছি এখন আমরা সমাধানটা লিখবো লসাগুটা বের করব। সুতরাং লসাগু লসাগ নির্ণয় লসাগু সমান সমান তাহলে এখানে কি কি পাওয়া যাচ্ছে একদম শুরু থেকে আমরা একটু দেখি শুরুতে আছে হচ্ছে এ মাইনাস ফোর আর এ মাইনাস থ্রি তাহলে প্রথমে এখানে এ মাইনাস ফোরটা আমি নেই এ মাইনাস ফোর নিলাম তাহলে এখান থেকে এ মাইনাস ফোর নেওয়া হয়ে গেল। এখানে এ মাইনাস ফোর নেই সমস্যা নেই তারপর এ মাইনাস থ্রিটা আমি নেই এ মাইনাস থ্রি তাহলে এখানকার এ মাইনাস থ্রি আর এখানকার এ মাইনাস থ্রি নেওয়া হয়ে গেল তাহলে এখানে এই দুটো নেওয়া শেষ এখানে কিছু বাদ আছে কি না দেখি এখানে বাদ আছে এ প্লাস ফাইভ তাহলে এখন আমি এ প্লাস ফাইভটা নিলাম এ প্লাস ফাইভটা নিলে এখানে এ মাইনাস ফোর আগেই নিয়ে ফেলেছি এখানে এ প্লাস ফাইভ নেওয়া হয়ে গেছে এটা নেওয়া মানে হচ্ছে এখান থেকেও নেওয়া তাহলে এখানে আর কিছু বাকি নেই সব কিছু আমরা নিয়ে ফেলেছি তাহলে এটাই আমাদের নির্ণয় লসা গো এতক্ষণ আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটা করলাম এখন পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা করবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন পঁয়ত্রিশ নম্বর প্রথম রাশি প্রথম রাশি কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন আগের মতোই আমাদের পনেরো আর এক গুণ করলে হয় পনেরো তাহলে এই দুটোকে আমরা এখন এমনভাবে ভাঙাবো যাতে মাইনাস এইট আসে মাঝখানে তাহলে আমরা তিন আর পাঁচ তিন পাঁচও পনেরো জানি তাহলে ওই ওইটাই লিখি এক্স স্কোয়ার দেখো এখানে যেহেতু মাইনাস এইট তাহলে মাইনাস ফাইভ আর যদি মাইনাস থ্রি লিখি তাহলে মাইনাস এইট হয়ে যাচ্ছে প্লাস ফিফটিন প্রথম দুটো থেকে কী কমন যায় এক্স কমন যায় কী হয় এক্স মাইনাস ফাইভ পরের দুটো থেকে মাইনাস থ্রি যায় কি হয় মাইনাস থ্রি দ্বারা এখানে ভাগ করেছি প্লাসের এক্স এই মাইনাস আর এই প্লাসে হচ্ছে মাইনাস তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হয় ফাইভ এই দুটো থেকে এখন এক্স মাইনাস ফাইভ কমন চলে এসেছে এক্স মাইনাস কমন নিলাম থাকতেছি কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমাদের কী আছে এক্স স্কোয়ার এখানে দেখো এক্স হোল স্কোয়ার লেখা যায় মাইনাস টোয়েন্টি ফাইভ একটি বর্গ সংখ্যা এটাকে ফাইভ হোল স্কোয়ার লেখা যায় তাহলে ফাইভ হোল স্কোয়ার যদি আমি লিখি তাহলে এখন দুটো স্কোয়ার মাঝখানে মাইনাস সূত্রটা কি মনে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল তাহলে কি একবার এ আর বিটা প্লাস দিয়ে লিখবো আরেকবার এ আর বিটা মাইনাস দিয়ে লিখবো তাহলে আমার হয়ে গেলো এখন তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তাহলে পনেরোকে আগের মতো প্লাস টু এই অংশটুকু আমরা এরা একটু আগেও করে এসেছি ওইটাই ছিল এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন তাহলে পুরোপুরি আগের মতোই শুধু এর জায়গায় এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস পনেরোকে তিন পাঁচা পনেরো হয় তাহলে পাঁচ এক্সটা হচ্ছে প্লাসের ধরবো আর থ্রি এক্সটা হচ্ছে মাইনাসের ধরবো তাহলে প্লাস মাইনাস যোগ হলে এখানে করলে হয় প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এক্স কমন যায় এক্স কমন এলে কী হচ্ছে এক্স প্লাস ফাইভ এখানে মাইনাস থ্রি কমন যায় তাহলে কী হচ্ছে এখানে প্লাসের এক্স এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ এক্স প্লাস সমান সমান এক্স প্লাস ফাইভ দুটোর মধ্যে আছে কমন নিয়ে নিলাম এখন থাকতেছে কি এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের তিনটাই ভাঙানো হয়ে গেছে এখন আমরা নির্ণেয় লসাগু বের করব। সুতরাং নির্ণেয় গু সমান সমান তাহলে আমরা উপর থেকে দেখে আসি যে উপরে কি কি আছে এখানে আছে এক্স মাইনাস ফাইভ তাহলে প্রথমে আমি এক্স মাইনাস ফাইভটা লিখলাম তারপর এখানে আর যেখানে যেখানে আছে সেখানে দ্বিতীয় রাশিতে x মাইনাস ফাইভ আছে তারপরে আছে x মাইনাস থ্রি দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি নেই তৃতীয় রাশিতে আছে তাহলে তৃতীয় রাশির এক্স মাইনাস থ্রিটাও চলে আসলো x মাইনাস থ্রি তাহলে প্রথম রাশিতে আর কিছু বাকি নেই এখন দ্বিতীয় রাশিতে X মাইনাস ফাইভ আমরা নিয়ে ফেলেছি এক্স প্লাস ফাইভ নেই নেই তাহলে এখন X+ প্লাস ফাইভটা নিলাম তাহলে এখানে এক্স প্লাস ফাইভ হয়ে গেছে তাহলে সব চলে আসছে এখানে আমাদের যা যা ছিল সবগুলোই চলে আসছে সম্ভাব্য সকল উৎপাদকই চলে এসেছে তাহলে এটাই আমাদের নির্ণ লসা গো এটাই অ্যান্সার এখন এখানে আরেকটা কাজ করা যায় একটা লাইন তোমরা একটু লিখতে পারো এখানে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটা আসছিল কোথেকে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ আসছিলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে না তাহলে এই দুটোকে আমরা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ লিখে দিতে পারি তাহলে আমাদের লসকুটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার আমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা করা শেষ হলো এখন ছত্রিশ নম্বর অঙ্কটা আমরা করবো ছত্রিশ নম্বর অঙ্কে আমরা কী করা যায় দেখি সমাধান প্রথম রাশি প্রথম রাশির এখানে দেওয়া আছে এক্স প্লাস ফাইভ তাহলে এটাকে তো আর কিছু করা যায় না যেহেতু কিছু করা যায় না তাহলে এক্স প্লাস ফাইভই থাকবে এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখান থেকে প্রথমে কমন গেলে কমন নিতে হবে এক্স কমন যায় থাকে কি এক্স প্লাস ফাইভ এখান থেকে এক্স এখান থেকে প্লাস ফাইভ তাহলে এখানেও হয়ে গেছে আর কিছু করা যায় না এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এটাকে কী করা যায় দশকে আমাকে ভাঙাতে হবে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে মাঝখানে প্লাস আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স হয়ে গেল আমার পাঁচ আর দুয়ে সাত প্লাস টেন সমান সমান প্রথম দুইটা থেকে কী কমন যায় এক্স এলে প্রথমে এক্স থাকতেছে এরপরে প্লাস ফাইভ এক্সটা তো কমন নিয়ে ফেলেছি তারপরে প্লাস টু কমন নিলাম প্লাস টু কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে এক্স আর এখানে টু দ্বারা টেনকে ভাগ করলে হয় প্লাস ফাইভ এরপর এই দুটো থেকে এক্স প্লাস ফাইভ কমন যাচ্ছে এক্স প্লাস ফাইভ কমন নিলাম থাকছে কি এক্স প্লাস টু এখন আমাদের তিনটা রাশিরই ভাঙানো হয়ে গেছে তাহলে আমরা এখন নির্ণেয় সুতরাং নির্ণয় লু সমান সমান তাহলে প্রথম থেকে লিখি প্রথমে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ নেওয়া মানে প্রথমে থেকে নিয়েছি দ্বিতীয় থেকে নিয়েছি তৃতীয় থেকেও নিয়েছি প্রথমে আর কিছুই নেই এখানে দ্বিতীয়তে একটা এক্স আছে তাহলে এক্সটা আমরা নিলাম এরপর তাহলে এই দুটোই চলে আসছে এক্স প্লাস ফাইভ তো নিয়ে ফেলছি এখানেও এক্স ফাইভ নিয়ে ফেলছি আর কি থাকতেছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু আমাদের লসেকু নির্ণয় করা শেষ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার